আসসালামু আলাইকুম, আফরানাগর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নতুন একটি চিকেন রেসিপি, আর এই রেসিপিটি হচ্ছে চিকেন টমেটো কারি। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। মাংস ম্যারিনেটের জন্য আমি এখানে হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিব। আর এখানে চালের গুঁড়া দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়া দেওয়ার কারণে মাংসটি ক্রিস্পি হবে, আর এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে মাংসের টুকরাগুলো ঠিক এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এরপর তেলটি হালকা গরম হয়ে আসলে আমি একে একে টুকরোগুলো ভেজে নিব। আর এই টুকরোগুলো একদম গরম তেলে ছেড়ে দেওয়া যাবে না, হালকা গরম হয়ে আসলে এই মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাংসের টুকরোগুলোকে আমি মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর মাংসের টুকরোগুলো বেশি সময় নিয়ে ভাজতে হবে না, কারণ এখানে আমি মুরগির বুকের টুকরো ব্যবহার করেছি, যার কারণে মুরগির মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি মাংসগুলো ভেজে উঠিয়ে নিব। আর এই মাংসগুলো ভাজতে সময় লেগেছে 8 থেকে 9 মিনিট, আর আপনাদের কম বেশিও লাগতে পারে। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। আর এই রান্নাটা সম্পূর্ণ বাটারে করার চেষ্টা করবেন। বাটারটা এখন গলিয়ে নিব। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি। এই রসুন কুচি আমি ঠিক 1 মিনিটের মতো ভেজে নিব, বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই। আর এই রসুন কুচিটা খেতে অন্যরকম একটা ফ্লেভার দিবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো পেস্ট। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো পেস্ট ব্যবহার করেছি। এরপর অনবরত নেড়ে চেড়ে আমি এই টমেটো পেস্টটিকে একটু ঘন করে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর লবণটা অবশ্য দেখে নেবেন, কারণ মুরগিতে আমি আগে লবণ ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়েছি ঝালের জন্য হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। এরপর সব কিছু আরও ভালো মতো নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচের ফালি। এরপর সব কিছু একটু ভালো মতো নেড়ে নিব। এরপর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। আর অবশ্যই পেঁয়াজটা একটু মোটা করে কেটে ব্যবহার করবেন, আর এই রান্নাতে পেঁয়াজটা একটু কাঁচা থাকতেই ভালো লাগে। আর আপনারা পেঁয়াজটা দেরিতে ব্যবহার করার চেষ্টা করবেন, মুরগিটা দেওয়ার আগে কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো। এরপর সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস দিয়ে আমি আবারও ভালো মতো 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলে হয়ে যাবে চিকেন টমেটো কারি। এই চিকেন রেসিপি আপনারা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই বাসে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।